Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Didi. Happy birthday to you. তো দেখতেই পেলে বন্ধুরা, কালকে দিদির বার্থডে দিয়ে দিনটা শুরু করলাম, মানে সন্ধ্যাটা শুরু করলাম। তো দিদি মানে আমার শালি, তো তার শুভ জন্মদিন ছিল কালকে পঞ্চমীর দিনে। তো এইভাবেই ইভিনিংটা শুরু হলো। তারপরে টুকটাক কিছু ঠাকুর দেখা, মানে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম রাত্রির দিকে। তো প্রথমেই চলে গেছিলাম সমাজসেবী সংঘ, তো এটা ওই লেককালী বাড়ির আশেপাশে, তোমরা ওখানে গেলে দেখতে পাবে। তো এটা ভালো করেছিল, তো দেখতে পাচ্ছ শিশির দুর্গা সহায়, মানে বিভিন্ন রকম কাপড় দিয়ে প্যান্ডেলগুলো করেছিল, মানে একটা মেলা টাইপ জাস্ট, মানে খুবই খুবই সুন্দর করেছে। আর ঠাকুরটাও খুব সুন্দর, দেখো বিভিন্ন রকম টাকা পয়সা, মানে খেলনা বাচ্চাদের বিভিন্ন রকম অ্যাড, মানে এইসব দিয়ে প্যান্ডেলটা হয়েছে, মানে থিমটা। এই দেখো এখানে অনেক রকম টাকা, এদিকে আবার মাটির মানে জিনিস তৈরি হচ্ছে, বা মাটি জিনিস দিয়ে কিছু মূর্তি এরম টাইপের কি অনেক কিছু দিয়ে সাজিয়েছে পুরো মণ্ডপটা। আর ঠাকুরটা দেখো মায়ের মুখটা খুবই সুন্দর লাগছে। আর পুরো মণ্ডপটা মানে আমরা ঢোকার মুহূর্তে আটকে দিচ্ছিলো, আমরা অনেক কষ্টে ঢুকে গেছি, কারণ মিডিয়া এসেছিলো বলে আটকে দিচ্ছিলো। তো আমরা যাই হোক করে ঢুকে গেছি। তারপর দেখো ওটা বেরিয়ে তার পাশে ছিল হচ্ছে বালিগঞ্জ কালচারাল, এটাও খুব সুন্দর করেছে। এটা আবহাওয়া সঙ্গীতটা এত ভালো করেছিল, কিন্তু যেহেতু কপিরাইট ক্লেম আসবে সেই জন্য আমি সঙ্গীতটা দিতে পারিনি, কিন্তু খুব খুব সুন্দর করেছিল। বিভিন্ন রকম বাংলার কথা দিয়ে লিখে লিখে বাংলায় পুরো বাংলাটা দেখো এখানে কথা বলি, বিভিন্ন রকম মানে ওয়ার্ড ইউজ করে, মানে সেন্টেন্স ইউজ করে, এখানে বাক্য প্রয়োগ করে মানে প্যান্ডেলটাকে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। আর প্রতিমাটা অসাধারণ, জাস্ট অসাম। দেখো প্রতিমাটা দেখো, দেখতেই বুঝতে পারবে, এই দেখো মানে বেনারসি পরিয়েছে প্রত্যেক করা ঠাকুরকে, দুর্গা থেকে শুরু করে লক্ষ্মী সরস্বতী সবাইকে, খুবই সুন্দর লাগছিলো। আর উপরে ঝাড়টাও খুব সুন্দর লাগছিলো, লোহা ব্যবহার করা হয়েছে জেনারেলি, আর তোমার বিভিন্ন রকম লেখা দিয়ে যেটা বললাম সেটা দিয়ে পুরো মণ্ডপটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। যারা যারা এখনও দেখোনি বা যারা যারা দেখেছ কমেন্টের মাধ্যমে জানিও এটা কেমন লেগেছে তোমাদের। তারপরে চলে গেছিলাম আমরা অ্যাক্রোপলিস মলের পাশে, তো হচ্ছে রাজডাঙ্গা উদয়ন সংঘ দেখতে। এটা অনেকেই দেখেছে ভিডিওতে দেখছিলাম, তো আমরাও দেখতে আসি প্রতি বছর। তো আমাদের আজকে একটু লেট হয়ে গেছে, এবছর অন্য বছর চতুর্থী দিন আসে, এবারে পঞ্চমী দিন আসি। পুরো ঈদ গেঁথে পুরো প্যান্ডেলটা, এই যে এখানে মূর্তিটা দেখছো, মানে প্রচুর প্রচুর ঈদ গেঁথে এই প্যান্ডেলটা হয়েছে। তো দেখো খুব সুন্দর লাগছিলো, আর ওদের জায়গাটা না প্রচুর বড়, সেই জন্য প্রত্যেক বছর ওরা বড় মানে স্পেস পায় বলে প্যান্ডেলটা আরও খুব সুন্দর হয়ে ওঠে। আর প্রতিমাটাও এখানে খুব সুন্দর হয়েছিল, ঈদ গেঁথে পুরো কলকাতাটাকে বোঝানোর চেষ্টা করেছে, প্লাস এখানে কিছু লোহারও কাজ আছে। আর ঠাকুরটা সত্যি অসাধারণ। তো দেখো মণ্ডপটা তোমরা কে কে দেখেছো এটাও আমাকে জানাবে, আর আমি যে যেগুলো দেখছি প্যান্ডেলগুলো তোমরা কে কে দেখেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, ঠিক আছে? তো দেখো এরপরে এই মণ্ডপ থেকে বেরিয়ে আমরা চলে যাব হচ্ছে বসপুকুর শীতলা মন্দির। এই দেখো বলা মাত্রই চলে এসেছি, এখানে করেছে চেয়ার দিয়ে, প্রচুর প্রচুর চেয়ার দিয়ে একত্রে করে ওই জিনিসটা করেছে। তো এই যে এই চেয়ারগুলো আমাদের জীবন থেকে আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে, আগে এখন আর এই চেয়ার দেখা যায় না, আগে বিয়ে বাড়ি বলো, অনুষ্ঠান বলো, মিছিল বলো, সব জায়গায় এই চেয়ার দেখা যেত, কিন্তু এখন আর দেখা যায় না। তো সেইগুলো দিয়েই হারানো, মানে হারানো জিনিস বলতে এই চেয়ারটা, ওইটা দিয়ে করেছে। কিছু চেয়ার আবার যাচ্ছিলো আসছিলো, দেখো লিফটের মতো ব্যবহার করেছে। আর সবথেকে যেটা ভালো লাগলো, এখানে একটা মানে সিনিয়র সিটিজেনের জন্য একটা একটা চেয়ার রাখা রয়েছে, ওটা মানে টলি টাইপের, মানে যাবে বসলে চলে যাবে, তাকে আর হেঁটে মণ্ডপে প্রবেশ করতে হচ্ছে না। তো দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে, আর এখানে ঠাকুরটাও ভালো ভালোভাবে বসে রয়েছে, কি সুন্দর রাজরানী টাইপ, দেখো এক পাশে হাত দিয়ে যেন সিংহাসনে বসেছে, আর তলায় তার ছেলে মেয়ে সিংহাসনে বসে রয়েছে। খুব 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 সুন্দর লেগেছে এই প্যান্ডেলটাও আমাদের। এরপরে চলে গেছিলাম সিঙ্গি পার্কের পুজো, সিঙ্গি পার্ক একডালিয়াই দুটো। তো আমি সিঙ্গি পার্কের ভিডিওটা করতে পারিনি, তো এটা একডালিয়ার পুজোটা। তো এখানে ঝাড়টা আর এদের সাবিকিয়ানা, সাবিকিয়ানা ঠাকুরটা মানে এইখানে দাঁড়ালে মনে হয় অনেকক্ষণ দাঁড়িয়েই থাকি। তারপর তোমাদের বৌদিমণি বায়না করলো, দেখো বাজাচ্ছে ভ্যাপু ভ্যাপু, এই দেখো আমি আমাকে বলছে আমাকে একটু দাও, আমিও বাজাই। এইভাবে বাজিয়ে বাজিয়েই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, প্রায় রাত্রি দুটো বেজে গেছিলো, বাড়ি চলে আসলাম।